সো হিয়ার কামস দ্য ডিপিংস, এটা হচ্ছে দুটো ডিপিংস, হিয়ার কামস দ্য পিস, সো দিস ইজ দ্য লাস্ট আইটেম দ্যাট আই হ্যাভ, সো এটা হচ্ছে চিকেন অন্থন বলতেছে। Hey guys, I think you have an amazing day and welcome to my another video. So, আজকে ব্লগ করতে চলে আসছি হচ্ছে কেএফডিতে। সো এটা হচ্ছে কুম্ফু ডাম্পলিংস, সো এটা হচ্ছে একটা চাইনিজ, যতদূর আমি জানলাম একটা চাইনিজ হচ্ছে ফুড চেইন, আর তাদের আইটেমগুলো আমি দেখাই। সো দিস ইজ দ্য মেনু, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ লটস অফ আইটেম হিয়ার, তো অনেক অপশন আছে। অ্যান্ড দ্য সবথেকে সুন্দর জিনিস হচ্ছে সবগুলো খাবারের সাথে ছবি দেওয়া আছে। অ্যান্ড আরও ইন্টারেস্টিং থিং হচ্ছে মেনু নিয়ে বসে গেছি, সো সেই ইন্টার পাস করার পরে আজকে অনেকদিন পরে নৈবেদ্যিক দাগাবো মনে হচ্ছে। বাট কমফোর্টেবলি এইখানে প্রাইসগুলো কিন্তু এত বেশি না, প্রাইস এদের হচ্ছে ট্যাক্সও আছে, এক্সট্রা 15% ট্যাক্স অ্যান্ড সার্ভিস চার্জ আছে। ফ্রাইডের জন্য এটা, আচ্ছা আমি যদি টিক দিই তাহলে কীভাবে টিক দিতে হবে? এই দুইটা জাস্ট গোল দিয়ে দিলে হবে, টিক করে দিলে হবে। আচ্ছা আমি সিলেক্ট করি তারপরে আপনারা দিচ্ছি। ওকে, সো আমি নিব হচ্ছে এখান থেকে চিকেন লেগ, যেটা আছে সেটা চিকেন লেগ, এইটা বয়েল নিব। আই ওয়ান্ট মিট ফ্লেভার, অ্যাকচুয়ালি যে জুসি ফ্লেভারটা থাকে। এরপরে যেটা আছে যে টোফু, যেটা এইটা নিব। একটা কুম্ফু চাউমিন নিব, 180 আছে প্রাইস। এই দিক থেকে যেটা হচ্ছে, হ্যাঁ স্পাইসি স্যুট, হ্যাঁ এরপরে চিকেন অন্থন স্যুট। আচ্ছা এই কয়টা দিলাম, একটা দুইটা তিনটা চারটা আর হচ্ছে এটা। এরপরে যদি দিতে হয় দিব না আপাতত, এটা ঠিক আছে। হ্যাঁ সবগুলো একটা একটা করে দিবেন। আপনাদের টি আছে না একটা? জেসমিন টি, হ্যাঁ জেসমিন টি দিবেন একটা। ওকে না আর কিছু। সো অর্ডার ইজ ডান অ্যান্ড দ্য টোটাল এনভায়রনমেন্ট ইউ ক্যান সি, ব্যাকগ্রাউন্ডটা যদি দেখতে পারেন, সো টোটাল এনভায়রনমেন্ট নট দ্যাট ফ্যান্সি বাট কুল। দিস ইজ দ্য ওয়াল ওয়ার এভরি ওয়ান গিভ দ্য গুড উইশেস, অ্যাকচুয়ালি যে তারা খেয়ে খুব ভালো লাগছে এই ধরনের জিনিসপত্র। দেন ওয়ালে এত সুন্দর সুন্দর পেইন্টিং আছে, দিস ইজ গুড। সো সব কিছু মিলায় দিস ইজ দ্য ফুড কাউন্টার। তো একটার পরে একটা খাবার চলে আসতেছে। এটা হচ্ছে আমার চিকেন চাউমিন, যেটা এটা হচ্ছে আপনার সি উইড, সি উইডটা স্পাইসি সি উইড। দ্য বেসিক থিং ইজ এটা হচ্ছে একটা শ্যাওলা, সো এটা খুব থিন চপ টপ করে দেন হচ্ছে মশলা অ্যান্ড স্পাইসিসগুলো মিশানো থাকে, আর হচ্ছে দেন সয়া সসে ভিজানো থাকে। এভরিথিং ইজ সয়া সস, সয়া সস ছাড়া কিছু হয় না। এটা হচ্ছে টোফু, লুকস গুড। হিয়ার কামস দ্য ডিপিংস, এটা হচ্ছে দুটো ডিপিংস, একটা হচ্ছে চিলিজ ডিপিংস আর এটা হচ্ছে যতদূর এটা বুঝলাম এটা হচ্ছে আপনার ভিনেগার দেন হচ্ছে সয়া সস এগুলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গার্লিক চপ টপ করে দেন হচ্ছে মিক্সার। সো দুইটা, একটা হচ্ছে চিলি আর একটা হচ্ছে সয়া সস। তো সয়া সস শুধু সয়া সস না, এটার ভিতর হচ্ছে ভিনেগারও আছে। হিয়ার কামস দ্য বিস্ট, এটা হচ্ছে চিকেন লেগের যে মিটটা থাকে সেটা দিয়ে বানানো। এটা লাস্ট আইটেম দ্যাট আই হ্যাভ, তো এটা হচ্ছে চিকেন অন্থন বলতেছে। অ্যান্ড এটা স্যুপ টাইপের, এটা প্লেন ব্রথের ভিতরে আই থিঙ্ক দিছে, অয়েলি একটা ব্রথের ভিতরে দিছে। আমি হচ্ছে সবগুলো খাবারের সামনে বসে আছি, আমার সামনে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম, আর একটা চা আছে লাস্টে খাবো, ডিপিংস আছে তিনটা। তো খাবারগুলো তো স্পেশালি বলেই দিচ্ছি কোনটা কি। আমার সামনে আছে হচ্ছে স্পুন, কারণ চপস্টিক দে প্রোভাইডেড বাট আমি এটা ইউজ পারি না। তো কেউ যদি মনে করেন আমার চপস্টিক দিয়ে খাওয়া উচিত ছিল বাট আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো এখন হচ্ছে প্রথমে এইটা খাবো, আগে কেটে খাই। সো অনেক জুসি জিনিসটা, হুম
কাইন্ড অফ লাইক চিকেন স্টাফ দেওয়া আর খুবই জুসি মিটটা অ্যান্ড অলসো ফ্রেশ। তো ভিতরে হচ্ছে ধনে পাতা একটা ইয়ে আছে, কিন্তু পিওর একটা মেটেল মানে চিকেনের যে লেগ পিস, লেগের যে মাংসটা একদম মানে ওইটার একটা স্মেল আছে, হ্যাঁ, উইচ ইজ গুড। এটা কখন কেটে খাবেন না, এটা হচ্ছে এভাবে নেবেন, এটা ডিপিংস করা উচিত। আমি চিলি সসের ভিতর ডিপ করে নিলাম, প্রচুর পরিমাণে চিলি দরকার, আই লাভ চিলি। অ্যান্ড দেন ইন টু ইউর মাউথ, মানে মাই মাউথ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমি অরিজিনালি চায়নার সাংহাই শহরে চলে আসছি। তো এটা হচ্ছে টোফু, টোফুটা হচ্ছে প্রথমে এরা ফ্রাই করে নিছে, দেন হচ্ছে চিলি সস, এইখানে সয়া সস দেখতে পাচ্ছেন, সয়া সসে ডিপিংস করা থাকে। তো এখন নরম ফুলফুলে হয়ে গেছে, প্রচুর একটা সয়া সসের একটা প্রচুর ই আছে, আর বাইরের শেলটা হচ্ছে একটু কাইন্ড অফ রাবারি। আমি যখন খাচ্ছি মানে একটা মিটি টেক্সচারও দিচ্ছে, গুইনেসটা খুব সুন্দর, বাট পিঞ্চ আউট হয়ে যখন সয়া সসটা মুখে আসতেছে তখন একটা হিট লাগতেছে, এটা আবার ইয়েস। মানে আমার কাছে মনে হচ্ছিল মানে একটা ফ্লেভার আসতেছে, বাট শিওর না হয়তো বলা যায় না, একটা জিরা, যে র জিরাগুলো আছে, জিরা সিডসগুলো আছে, সো একটা জিরার স্ট্রং ফ্লেভার আছে এটার ভিতর, বাট নট দ্যাট মাচ গুড অ্যাকচুয়ালি, আমার মুখের ভিতর এতটা ভালো লাগে না। তো নেক্সট আইটেম এটা হচ্ছে স্পাইসি সি ওয়েট, সো এরকম, হ্যাঁ এটা শৈবাল, সো খুব থিন করে কাটা, দেন হচ্ছে স্পাইসিস ই করা, স্পাইসিসগুলো মিক্স করা। তো লেটস ট্রাই, সল্টি অ্যান্ড অনেক স্পাইসি, বাট এর নিজস্ব তেমন কোনো ফ্লেভার নেই, অনেকটা রাবারি মানে জেলি টাইপের, অনেকটা আমরা জেলি খেয়েছি যেরকম, মানে জেলিগুলো অনেক থিন চপ আপ করা, ঝালের জন্য ভালো লাগতেছে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে না এটার কোনো তেমন কোনো টেস্ট আছে। এটা হচ্ছে চিকেন অন্থন, মাই নেক্সট আইটেম, অনেক র ব্রথ আছে, মানে সেম ডাম্পলিংস, এটা সেম ডাম্পলিংস, আচ্ছা স্টাফ শেপটা হচ্ছে অন্থনের মতো অবভিয়াসলি, এন্ড সি ইউজ চাল, মিটটা কি চিকেন ব্রেস্ট এন্ড মিট, ব্রথটা টোটালি রিফ্রেশিং, সল্টি বাট অবশ্যই ভালো, মানে ব্যালেন্স আছে, এমন না যে ওভার ওভার সল্টি, এরকম না। নিয়ে নেই চাউমিন, অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস চাউমিন, দোকানে 20 টাকার প্লেটে যদি নুডলস খান আর সেইটার যদি টেক্সচার এইরকম আসে, আগে আমি কিল মাইসেলফ, আমি নিজেরে মেরে ফেলবো, মানে লুকিং গুড অ্যাকচুয়ালি, যে মানে সুন্দর একটা কালার আসছে, খুব ভেজিটেবল মিটি আছে এক্সট্রা, দিস ইজ এগ অ্যান্ড দিস ইজ দ্য চিকেন, সো চিকেন আর ডিমের ভরা, আমি এক স্পুন খাই, ভেজিটেবলের সাথে এটা ভালো লাগতেছে, অনেকদিন পরে চাউমিন খাচ্ছি দোকানে এসে, অ্যান্ড ইটস রিয়েলি গুড।
সিম্পল আইটেম বিটুইন এই দুটো আইটেম আই লাভ ইট, এই দুটো আইটেম আমাকে খুবই ভালো লাগে। তো আসলে চাইনিজ যদি আসল ফ্লেভারটা পাইতে চান এই জায়গাটা আসতে পারেন, প্রত্যেকটা ডিপিংস প্লাস প্রত্যেকটা আইটেম এইখানে অরিজিনালি আমার কাছে মনে হয়েছে অন্য সব জায়গার থেকে ডিফারেন্ট। দিস ইজ নট দ্য এন্ড, আমি সব খাবারগুলো খাবো অ্যান্ড ডিসাইড দ্যাট যখন জেসমিন টিটা আসবে তখন আমি জেসমিন টিটাও খাবো আর বিল নিয়ে শেয়ার করবো। সো হিয়ার কামস দ্য লাস্ট আইটেম, এটা হচ্ছে আসলে চা জেসমিন টি। আমি যেটা অর্ডার দিয়েছিলাম বলছিলাম যে চায়নার অথেন্টিক কোনো চাটা আছে কিনা, সো দে অফার দিস ড্রিঙ্কস অ্যান্ড খুবই সুন্দর জিনিসটা, ভালো লাগছে আমার কাছে টেকনিকটা। এখানে হচ্ছে অরিজিনাল জেসমিন টি এর ইগুলো দেওয়া, পাতাটা দেওয়া অ্যান্ড এটা হচ্ছে হট ওয়াটার, তো এটার নিচে হচ্ছে গরম হয়ে দেন চাটা হচ্ছে। সো ইটস কাইন্ড অফ গুড টেকনিক টু মেকিং টি। জেসমিন ধান, তাছাড়া কাইন্ড অফ প্লেন টেস্ট বাট চায়ের একটা স্ট্রং টেস্টও আছে, আস্তে আস্তে সেটাই হিট দেয়। বাট জানি না কেমন হয় জেসমিন টি, বাট জেসমিনের একটা ফ্লেভার আছে অ্যান্ড দ্যাটস অবভিয়াসলি গুড, কারণ এইখানে আপনি চা পাতাটা দেখতেও পারতেছেন, এমন না যে আপনাকে 10 টাকার একটা টি ব্যাগে দিয়ে দিচ্ছে গরম পানি দিয়ে। তো ইটস গুড অ্যাকচুয়ালি। তো আজকের মতো এই জায়গায়, আর ভিডিও লেন্দি করা যাবে না চুইংগামের প্যানেলে, তো আবার কোনো একটা জায়গায় চলে যাবো খাবার নিয়ে পক্ষ করতে। তো দ্যাটস ইট, আর দ্য এক্সপিরিয়েন্স ইজ গুড, আর টাটা।